সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যথোপযুক্ত আকৃতি দান করেছেন এবং সব কিছু দয়া ও জ্ঞান দিয়ে পরিবেষ্টন করেছেন। নিশ্চয়ই তিনি সহনশীল ও পরম ক্ষমাশীল। আমি আমার রবের অগণিত প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জানা ও অজানা তার প্রকাশ্য ও গোপনীয় সব নিয়ামতের জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তিনি সর্বদাই উত্তম গুণাবলী ও সুন্দর নামের অধিকারী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মুহাম্মদ তার বান্দা ও রাসূল, আল্লাহ তাকে বিশ্ববাসীর প্রতি প্রেরণ করেছেন রহমত স্বরূপ এবং সুসংবাদ বাহক ও সতর্ককারী রূপে, আর আল্লাহর নির্দেশে তার পথে আহ্বানকারী ও আলোকিত প্রদীপ হিসেবে। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ এবং তার পরিবার ও সাহাবাদের প্রতি অগণিত শান্তি, বরকত ও রহমত বর্ষণ করুন। অতঃপর আপনারা আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, তার সন্তুষ্টিমূলক আমল সম্পাদন এবং তার নিষেধকৃত বিষয়গুলো থেকে বিরত থাকার মাধ্যমে, তাহলে তিনি আপনাদের জন্য তার সন্তুষ্টি অবধারিত করবেন এবং আপনাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় প্রবেশ করাবেন। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। আর যারা তার কাছে সৎকর্ম করে মুমিন অবস্থায় আসবে তাদের জন্যই রয়েছে সুউচ্চ মর্যাদা স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে এবং এটা তাদেরই পুরস্কার যারা পরিশুদ্ধ হয়। হে মানব সকল, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম ইন্না ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে বনি আদম, যদি তোমাদের নিকট তোমাদের মধ্যে থেকে রাসূলগণ আসেন যারা আমার আয়াতসমূহ তোমাদের কাছে বিবৃত করবেন, তখন যারা তাকওয়া অবলম্বন করবে এবং নিজেদের সংশোধন করবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিতও হবে না। হে আদম সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে এক মহৎ কাজ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সৃষ্টি করেছেন, যা আসমান ও জমিন বহন করতে অপারগ হয়েছিল এবং তা পালন করতে ভয় পেয়েছিল এই আশঙ্কায় যে তারা এর অপব্যবহার করার ফলে শাস্তির সম্মুখীন হবে অথবা তা পালনে ত্রুটি করার কারণে নিন্দিত হবে এবং এ ত্রুটির কারণে আল্লাহর হিসাব ও শাস্তির সম্মুখীন হতে হবে। জেনে রাখুন, এই মহৎ দায়িত্বটি হচ্ছে নিষ্ঠার সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর শরীয়ত অনুসারে পৃথিবীতে সংশোধন করা এবং জুলুম ও নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান ফালিনফসিহি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। যে সৎ কাজ করে সে তার নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দ কাজ করলে তার প্রতিফল সেই ভোগ করবে, আর আপনার রব তার বান্দাদের প্রতি মোটেও জুলুমকারী নন। হে আদম সন্তান, আপনার জীবনের শুরু ও শেষের বিষয়গুলো এবং শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তনশীল অবস্থাগুলোর ব্যাপারে চিন্তা করুন। আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্য দিয়ে। মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ মানুষকে এমন ভাবে সৃষ্টি করেছেন যে সে দুনিয়া ও আখিরাতের কষ্ট ও কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে, তারপর ধৈর্যশীল ও পরহেজগারদের জন্য রয়েছে অনন্ত সুখ সমৃদ্ধি, আর যারা প্রবৃত্তির অনুসরণ ও নিষিদ্ধ কামনা অবসানের পথে চলে তাদের জন্য রয়েছে শাস্তি।
মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবা'াল্লাযীনা যালামূ মা উত্রিফু ফীহি ওয়া কানু মুজরিমিন, আর যারা জুলুম করেছে তারা বিলাসিতার পেছনে পড়েছিল আর তারা ছিল অপরাধী। হে মানব সকল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ হই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কর্ম বিধায়ক। এটা এমন একটি বাক্য যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন পরিস্থিতি, বিপদ ও সংকটের সময় পাঠ করতেন এবং সাহাবাদেরও তা বলার পরামর্শ দিতেন। ইব্রাহিম আলাইহিস সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই বাক্যটি পাঠ করেছিলেন। আল্লাহু আকবার! মানুষ পার্থিব জীবনে ও আখিরাতে কতই না বিশাল ও ভয়াবহ সেই সব ঘটনার সম্মুখীন হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আকাশ তো চরচর শব্দ করছে আর সে এই শব্দ করার যোগ্য, সেখানে চার আঙ্গুল পরিমাণ জায়গাও এমন নেই যেখানে কোনো ফেরেশতা কপাল রেখে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছে না। আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে, বেশি কাঁদতে এবং বিছানায় স্ত্রীদের উপভোগ করতে না, বাড়ি ঘর ছেড়ে পথে প্রান্তরে বেরিয়ে পড়তে আর আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে থাকতে। আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই আমার মন চাই আমি যদি একটি বৃক্ষ হতাম আর তা কেটে ফেলা হতো। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি। পার্থিব জীবনের পরে প্রত্যেককেই কবরে সওয়াল জবাবের সম্মুখীন হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তাকে পিছনে রেখে তার সাথীরা চলে যায় এতটুকু দূরে যে তখনও সে তাদের জুতার শব্দ শুনতে পায়, এমন সময় তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন। এরপর তারা প্রশ্ন করেন, এই ব্যক্তি মুহাম্মদ সম্পর্কে তুমি কি বলতে? তখন সে মুমিন হলে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার অবস্থানের জায়গাটি দেখে নাও, যার পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি স্থান নির্ধারিত করেছেন। তখন সে দুটি স্থান একই সময় দেখতে পাবে আর কাফির ও মুনাফিক হলে বলবে, আমি তো জানি না, অন্য লোকেরা যা বলতো আমিও তাই বলতাম। তখন তাকে বলা হবে, না তুমি নিজে জেনেছ, না তেলাওয়াত করে শিখেছ। এরপর তার দুই কানের মধ্যবর্তী স্থানে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। এতে সে চিৎকার করে উঠবে, মানুষ ও জিন ব্যতীত তার আশপাশের সকলেই তা শুনতে পাবে। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। অতঃপর আল্লাহ তাআলা মুমিনদেরকে স্থির রাখবেন এবং মুমিন ও কাফিরদের বিপদগামী করবেন, তাদের দুনিয়ার স্বীকৃতি কোনো কাজে আসবে না। তারপর আল্লাহ তাআলা নবীদেরকে প্রশ্ন করবেন, তোমরা তোমাদের উম্মতের কাছে রিসালত পৌঁছে দিয়েছিলে কিনা? এই প্রশ্ন নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মানব সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীকেই করা হবে। এ মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, فكيف اذا جئنا من كل امه بشهيد وجئنا بك على هؤلاء شهيدا, অতএব কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উপস্থিত করব তাদের উপর সাক্ষী রূপে, যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যেত আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। মহান আল্লাহ আরো বলেন, আর তাদেরকে থামাও, অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অন্যকে সাহায্য করছো না? মহান আল্লাহ তাআলা আরো বলেছেন, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, অতঃপর যাদের কাছে রাসূল পাঠানো হয়েছিল অবশ্যই তাদেরকে আমি জিজ্ঞেস করব এবং রাসূলগণকেও অবশ্যই আমি জিজ্ঞেস করব, অতঃপর অবশ্যই আমি তাদের নিকট জ্ঞানের ভিত্তিতে বর্ণনা করব আর আমি তো অনুপস্থিত ছিলাম না।
সবশেষে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে কোনো বান্দার পাতা তখন পর্যন্ত নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে কোন কাজে তার জীবন অতিবাহিত করেছে, ইলম অনুযায়ী কতটুকু আমল সে করেছে, তার ধন সম্পদ কোথা হতে উপার্জন করেছে এবং তা কোথায় ব্যয় করেছে, এবং তার দেহ কোন কাজের মধ্য দিয়ে জীর্ণ করেছে। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান সহি বলেছেন। নিশ্চয়ই সেদিনের হিসাব হবে অত্যন্ত কঠিন এবং এর নিরীক্ষক হবেন অত্যন্ত সূক্ষ্মদর্শী। আর মহান আল্লাহ তাআলা তার কাছে কোনো কিছুই তো গোপন নয়, তিনি অন্তরের খবর সম্পর্কে সম্যক অবগত। কিয়ামতের দিন কোনো বান্দার পা তার স্থান থেকে সরবে না এবং জান্নাতে যাওয়ার জন্য জাহান্নামের উপর স্থাপিত পুলসিরাত অতিক্রম করতে পারবে না যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হয়। তার জীবন সম্পর্কে কিভাবে সে তা নিঃশেষ করেছে, দিনের পর দিন রাতের পর রাত সে তার জীবনটাকে কিভাবে কাটিয়েছে, যদি সে রবের নিকট সে সঠিক উত্তর দিতে পারে এবং তার জীবন মাওলার আনুগত্যে অতিবাহিত করে থাকে, তবে কতই না সৌভাগ্যবান সেই আনুগত্যশীল ব্যক্তিরা। মহান আল্লাহ বলেন, আল্লাহ বলবেন, এ সেই দিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যের জন্য উপকৃত হবে, তাদের জন্য আছে জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে চিরস্থায়ী হবে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, এলা এটা মহা সফলতা। তাকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে, কোথা থেকে সে তা উপার্জন করেছে এবং কিভাবে তা ব্যয় করেছে, এটি একটি কঠিন প্রশ্ন এবং সে সম্পর্কে উত্তর দেওয়াটাও অনেক কষ্টসাধ্য। সম্পদের উৎস, এর বন্টন পদ্ধতি এবং ব্যয়ের মাধ্যম সম্পর্কেই তো তাকে জিজ্ঞেস করা হবে। হালাল সম্পদের কারণে সৎকর্মশীল ব্যক্তি জান্নাতের সর্বোচ্চ স্তরে প্রবেশ করবে, পক্ষান্তরে হারাম সম্পদের কারণে সে তার জীবনে ক্ষতির সম্মুখীন হবে এবং তার মৃত্যুর পরে ও তার উত্তরাধিকারী এর অমঙ্গলের কারণে দুর্ভাগ্যবান হবে। খাওলা আল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি, কিছু লোক আল্লাহ প্রদত্ত সম্পদ অন্যায়ভাবে ব্যয় করে, কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম অবধারিত। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। সুতরাং সম্পদের দায়ভার কতই না কঠিন এবং এর অকল্যাণ ও ক্ষতি কতই না বিশাল ওই ব্যক্তির জন্য যে তা কুপ্রবৃত্তির পথে ব্যয় করে এবং হকদারদেরকে বঞ্চিত করে। তাকে জিজ্ঞেস করা হবে তার ইলিম সম্পর্কে, ইলিম অনুযায়ী কতটুকু আমল করেছে। ইলিম অনুযায়ী আমল করার অর্থ হল যার প্রয়োজন তাকে শিক্ষা দেয়া, সে অনুযায়ী ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে নিষেধ করা। কাজেই সে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে। মূলত সবচেয়ে বড় অনুগ্রহ হলো, ইহসান হলো মানুষকে সঠিক পথ দেখানো এবং খারাপ বিষয় থেকে নিষেধ করা। এবং তাকে জিজ্ঞেস করা হবে তার যৌবন সম্পর্কে, তার যৌবন কিভাবে ক্ষয় করেছে। যে ব্যক্তি তার অতীত জীবনের জবাব তৈরি করেনি, ত্রুটি করেছে, কিন্তু সবশেষে নিজেকে সংশোধন করতে পেরেছে, তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করবেন, তাকে স্বীয় রহমতে আবৃত করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি এ চারটি বিষয়ের উত্তরের ক্ষেত্রে আল্লাহর উপর মিথ্যারোপ করবে, আল্লাহ তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গ তারই বিরুদ্ধে সাক্ষ্য দেবে। মহান আল্লাহ বলেন, আর যেদিন আল্লাহর শত্রুদেরকে জাহান্নামের দিকে সমবেত করা হবে, সেদিন তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে, পরিশেষে যখন তারা জাহান্নামের নিকটবর্তী হবে, তখন তাদের কান, চোখ ও ত্বক তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্ম সম্বন্ধে সাক্ষ্য দেবে। আর যে ব্যক্তি সে রবের নিকট উত্তর প্রদানের ক্ষেত্রে মিথ্যা বলবে, আল্লাহ তার কাছ থেকে এর চার বিষয়ে যে সে যা আমল করেছে তার স্বীকৃতি আদায় করবেন, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মহান আল্লাহ বলেন, সেদিন মানুষকে অবহিত করা হবে যা সে আগে পাঠিয়েছে ও যা পেছনে রেখে গেছে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হে মানুষ, তোমাকে রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর তুমি তার সাক্ষাৎ লাভ করবে, অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে তার হিসাব নিকাশ সহজেই নেওয়া হবে এবং সে তার স্বজনদের কাছে প্রফুল্ল চিত্তে ফিরে যাবে, আর যাকে তার আমলনামা পিঠের পেছন দিক থেকে দেয়া হবে সে অবশ্যই তার ধ্বংস ডাকবে
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, নিশ্চয়ই সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল। মহান আল্লাহর কাছে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত কামনা করছি আমার জন্য এবং আপনাদের জন্য, এবং আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের শ্রেষ্ঠ নবীর হেদায়েতের মাধ্যমে উপকৃত করুন সেই কামনা করছি। তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালন কর্তা, পরম করুণাময়, অসীম দয়ালু এবং বিচার দিবসের মালিক। আমি তার স্পষ্ট অনুগ্রহের জন্য তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, তিনি অত্যন্ত শক্তিশালী ও পরাক্রমশালী। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও সর্দার মোহাম্মদ তার বিশ্বস্ত বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসুল মোহাম্মদ এবং তার পরিবার ও সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং দৃঢ় রুজুকে মজবুত ভাবে ধারণ করুন। কেননা যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে সে কল্যাণ লাভে ধন্য হয় এবং কল্যাণ ও ধ্বংস থেকে মুক্তি পায়। মহান আল্লাহ তাআলা বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন, তাদেরকে পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছেন, তাই দুনিয়া আখেরাতে একজন মুসলিম যে কল্যাণী অর্জন করুক না কেন, আল্লাহ তাআলা তা তার মাধ্যমে সূচনা করেছেন। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হক আল্লাহ তাআলার হকের পরপরি। মহান আল্লাহ তাআলা বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর এবং তার স্ত্রীগণ তাদের মা। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ইমানদারগণ, রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। রাসূল ইসলামের হক হলো তাকে ভালোবাসা, তার ভালোবাসাকে সকল কিছুর উপর প্রাধান্য দেওয়া, তার আদেশ মান্য করা, তার নিষেধ বর্জন করা, তার দেয়া সংবাদকে সত্যায়ন করা এবং একমাত্র তার দেখানো পদ্ধতিতেই আল্লাহর ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে যা আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রূঢ় আচরণের অন্তর্গত হলো ঈদে মিলাদুন নবীর বিদআত পালনে উদ্যত হওয়া এবং ওই সকল বিদআত পালন করা যার সপক্ষে কোনোই দলিল নেই এবং নবীর সুন্নত অনুসরণে অবহেলা করা। মহান আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। মুহাজির ও আনসারদের পরে এমন কতক সম্প্রদায় এই দুনিয়া ত্যাগ করে চলে গেছেন যারা ঈদে মিলাদুন্নবীর কথা স্মরণ করেননি, তারা কখনো এই মিলাদুন্নবী পালনের বিষয়টি শুনেননি, ফলে তারা সুন্নতের অনুসরণ, সে অনুযায়ী আমল সম্পাদন এবং সকল ধরনের বিদআত পরিত্যাগের মাধ্যমে সফল কাম হয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ করো এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমরা তাকওয়ার অধিকারী হও। হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, কুফরি ও কাফিরদেরকে অপদস্থ করুন, ইসলামের শত্রুদের ধ্বংস করুন। হে আল্লাহ, সর্বত্র আপনার দীন, কিতাব ও নবীর সুন্নতকে বিজয় করুন। হে আল্লাহ, বেদাতকে সর্বদা লাঞ্ছিত করুন যা আপনার দীনের সাথে সাংঘর্ষিক বিষয়। হে আল্লাহ, আমাদেরকে আপনার দীনের উপর অবিচলতা দান করুন, সর্বদা সর্বক্ষণ আমরা যেন দীনের উপর অবিচল থাকতে পারি। হে আল্লাহ, আপনি মুসলিমদের থেকে দুর্দশা ও বিপদ আপদ দূর করে দিন, আপনি ফিলিস্তিনিদের উপর থেকে বালা মুসিবত ও দুর্যোগ উঠিয়ে নিন।
হে আল্লাহ, আপনার শত্রুর উপরই এর আপদ আপনি চাপিয়ে দিন। হে আল্লাহ, ইহুদিবাদীদেরকে মসজিদুল আকসার উপর কর্তৃত্ব দান করবেন না, বরং স্থিরভাবে এটাকে আপনার হেফাজতে এবং তত্ত্বাবধানে নিন। হে আল্লাহ, আপনি এই বরকতময় দেশ ও তার সীমান্ত সেনা বাহিনীকে হেফাজত করুন। হে আল্লাহ, এই দেশকে এর সীমান্ত সহ আপনি রক্ষা করুন, হেফাজত করুন, এর সেনা বাহিনীকে আপনি হেফাজত করুন। হে আল্লাহ, এই দেশকে কাফেরদের অনিষ্টতা ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। হে আল্লাহ, এই দেশকে খারাপ লোকদের অনিষ্টতা ও পাপিষ্ঠদের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমাদের মৃতদেরকে এবং সকল মুসলিম মৃতদেরকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করে দিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন, আমাদের অসুস্থ ও সকল মুসলিম রোগীদেরকে সুস্থ করুন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের সন্তানদেরকে মানব ও দীন সন্তান থেকে এবং অবাধ্যতা ও জাদুমন্ত্র থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি হারামাইন শরীফের খাদেমকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের এবং যাতে কল্যাণ রয়েছে তা সম্পাদন করার তৌফিক দান করুন, আর তার নায়েবকেও আপনার পছন্দনীয় ও সন্তোষজনক কাজের তৌফিক দান করুন, তাকে প্রত্যেক কল্যাণকর কাজের সাহায্য করুন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং আখিরাতেও কল্যাণ দিন, এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহর বান্দাগণ, আপনারা রাসূলগণের সর্দার মুহাম্মাদের উপর সালাত ও সালাম পাঠ করুন। এর প্রতি আল্লাহ তাআলা আপনাদেরকে নির্দেশ দিয়ে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ইমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি মুহাম্মদ এবং তার পরিজনের উপর সালাত ও সালাম অবতীর্ণ করুন। হে আল্লাহ, আপনি খোলাফায়ে রাশিদিন আবু বকর, উমর, ওসমান, আলী সমস্ত সহ সমস্ত সাহাবীদের উপর, তাবি ও কিয়ামত অবধি যারা তাদের অনুসরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন এবং তাদের সাথে আমাদের প্রতি আপনার দয়া করুণা অনুগ্রহে সন্তুষ্ট হয়ে যান। নিশ্চয়ই আল্লাহ ইনসাফ সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কাজে মহান আল্লাহকে আপনারা স্মরণ করুন, তিনি আপনাদের স্মরণ করবেন এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তিনি নিয়ামত বৃদ্ধি করে দিবেন। আর আল্লাহ স্মরণিত সর্বশ্রেষ্ঠ এবং আপনাদের কর্মের বিষয়ে তিনি সম্যক অবগত।